সাহায্য করতে এগিয়ে এসে বিপাকে জলপাইগুড়িতে মায়ের দেহ কাঁধে নিয়ে যাওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারকে গ্রেফতার করল পুলিশ। চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অঙ্কুর দাসকে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মায়ের দেহ কাঁধে তুলে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে ছেলে। জলপাইগুড়ির রাস্তায় 5ই জানুয়ারি এই দৃশ্য দেখে লজ্জায় মুখ ঢাকে গোটা বাংলা। ঘটনায় হাসপাতালের সববাহী গাড়ির চালকদের বিরুদ্ধে মোটা টাকা দাবির অভিযোগ ওঠে। ওদেরকে বললাম, দাদা ভাড়া তো অ্যাকচুয়ালি কম, কারণ আসার সময় তো আমি 900 টাকা দিয়ে আনছি, আপনারা নয় 200-300 টাকা বেশি নিবেন, আমাদের তো টাকা নাই। ওনারা বলছে না আমরা পারবো না। এই জলপাইগুড়ির লোক দেখলো যে আমার মাকে আমি বাড়ি নিয়ে যেতে পারতেছি না। ঘটনায় সেদিন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাস। এবার সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা ভেরিফিকেশন করার পরে একজনকে অ্যারেস্ট করেছি, যে একটা শ্রেণীকে ওখানে ডিফেম করা হয়েছিল, এটা ওনার অভিযোগ। সেই অভিযোগটা আমরা প্রাইমারিলি সাবস্টিটিউট করেছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্কুর দাসের পরিবারের সদস্যরা। আমি কোনো কিছু করিনি, আমার নামে যদি এখন কেস দেয় কেউ তো আমাকে পালায় বেড়াতে হবে, আমি নির্দোষ, ইচ্ছা করলে তো কেস দিয়ে দিতে পারি। এরকম চক্রান্ত বলে এরকম ফাঁসানো হয় বা ই করা হয়। যাকে পুরস্কার দেওয়ার কথা ছিল প্রশাসনের, তাকে জেলে ঢোকালো। রাজ্যকে তোপতে গেছে বিজেপি। প্রশাসনের পুরস্কার করার দরকার ছিল তাকে, তা না করে আজকে তাকে জেলখানায় ঢোকানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। কারণ তো একটাই, পাল্টা সাফাই দিতে ময়দানে নেমেছে তৃণমূল। প্রশাসন তদন্ত করেছে, তদন্তের ভিত্তিতে যদি কাউকে অ্যারেস্ট করে থাকে তাহলে সেটা আইনের ঘরে চলে গেছে। এদিকে ঘটনায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছে। রিপোর্টে হাসপাতালের গেটে থাকা 3 নিরাপত্তা রক্ষীর কর্তব্যে গাফিলতি ধরা পড়েছে। আমাদের যারা সিকিউরিটি পার্সোনাল তারা যদি আরেকটু সচেতন থাকতেন তাহলে কিন্তু এই ধরনের ঘটনা এড়ানো যেত। সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ, সেটা প্রসিডিওর যেটা, সেটা শুরু করেছি। দুদিন আগে মৃতার স্বামী জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে গোটা ঘটনা জানিয়েছেন। হাসপাতালের রিপোর্টেও হাসপাতাল কর্মীদের গাফিলতির উল্লেখ রয়েছে। তাহলে চক্রান্ত হলো কোথায়, উঠছে সেই প্রশ্ন। নাকি সাহায্যকারীকেই গারদের পেছনে দিয়ে নিজের দোষ ঢাকতে চাইছে রাজ্য? সুবীরেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা।